টাকা নয়ছয়ের অভিযোগে ধৃত আমলা পূজা সিংগলের সঙ্গে অমিত শাহের ছবি পোস্ট করে বিপাকে বলিউডের পরিচালক। আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হলেন পরিচালক অবিনাশ দাস। তার বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ রয়েছে। তবে এই গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরমে উঠেছে বিতর্ক। সম্প্রতি মনরেগা প্রকল্পে নয়ছয়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের আমলা পূজা সিংহল। এরপরেই 8ই মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন পরিচালক। সেই ছবিতে দেখা যায় অমিত শাহের কানে কানে কথা বলছেন পূজা। ছবিটি পোস্ট করার পরেই বলিউডের পরিচালককে গ্রেফতার হতে হয়েছে। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের দাবি, সে অমিত শাহের সম্মান নষ্ট করতেই এই ছবিটি পোস্ট করা হয়েছে। মানুষকে ভুল দিকে চালনা করার চেষ্টা চলছে। পুলিশের আরও দাবি, জাতীয় পতাকাকে অবমাননা করেছেন ওই পরিচালক। অভিযোগ, জাতীয় পতাকা পরিহিত এক মহিলার ছবি ফেসবুকে পোস্ট করেছেন অবিনাশ। পুলিশ সূত্রে খবর, আনারকলি অফ হারায়ের পরিচালকের পোস্ট করা ছবিটি 5 বছরের পুরনো। 2017 সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। সেই সময় বিহারের কৃষি এবং পশুপালন দপ্তরের সচিব ছিলেন পূজা। ছবিটিতে দুজনকে কানে কানে কথা বলতে দেখা গিয়েছে। ছবিটি পোস্ট করার পরেই অবিনাশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, আর তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, বিভিন্ন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে পূজা। ছাত্রায় ডেপুটি কমিশনার থাকাকালীন মনরেগা প্রকল্পের জন্য দুটি এনজিওকে 6 কোটি টাকা দিয়েছিল। সেই ঘটনায় বিধানসভাতেও বিতর্ক হয়েছিল, তবে শেষ পর্যন্ত ক্লিন চিট পেয়ে গেছিলেন পূজা। এছাড়াও মনরেগা প্রকল্প নিয়ে নানা দুর্নীতিমূলক কাজের সঙ্গেও জড়িয়ে ছিল তার নাম। উল্লেখ্য, 100 দিনের কাজ প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল পূজার বিরুদ্ধে, আর তারপরেই তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তার সঙ্গে নাম জড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।